নোয়াখালী সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নে দুর্বৃত্তদের গুলিতে আহত তিন নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ হরণ মারা গেছেন সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বিষয়টি নিশ্চিত করে সুধারাম থানার পরিদর্শক টমাস বড়ুয়া জানান গুলিবিদ্ধ ইউপি সদস্য ঘটনার দিন রাতে একটি মামলা দায়ের করেছিলেন পুলিশ অভিযুক্তদের গ্রেফতারে জোর তৎপরতা চালাচ্ছে এর আগে গত ছাব্বিশ জুন রাতে ইউপি সদস্য মোহাম্মদ হোরন মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে তাকে লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি ছুড়লে তিনি গুলিবিদ্ধ হন